আমি আব্দুল কাদের জিলানী আমি প্রথম সারিতে ভাস করে সুন্দর করে রাখছি যারা জাহান্নামী তাদের জুতাগুলি আমি দূরে ফলাই দিছি আল্লাহু আকবার এই বেলায়েতের এই পাওয়ার এই ক্ষমতা দিয়েছেন কে আজকের দিনে দেবতাহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চায় যারা হক্কানে আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে যারা হক্কানে ওলি আল্লাহদেরকে মানতে চায় না আল্লাহর ওলিদের দরবারে গেলে বলে বেদাত শিরিক নাজায়েজের ফতোয়া দেয় স্পষ্ট ভাষায় বলতে চায় তোমাদের জন্ম তোমাদের পরিচয় নাই তোমরা পরিচয়হীন কথা বলেন ঠিক কি না কারণ হলো এই দেশের মধ্যে কোন নবী রাসূল আসে নাই আল্লাহর ওলিরাই দিনের দাওয়াত দিয়েছে তুমি কেমন করে আল্লাহর ওলিদেরকে অস্বীকার করো তুমি তোমার বাবাকে অস্বীকার করলে যেমন তুমি একজন আল্লাহর ওলিকে অস্বীকার করলে ঠিক তেমনই হইল কারণ তোমার পূর্বপুরুষ কোন না কোন ওলির মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো তুমি যদি বলো যে ওলি নাই তো তুমি তো বললা তোমার বাপ নাই তো তোমার বাপ নাই কইলে তো তুমি যার সন্তান তুমি বাস্টার্ড ছাড়ার কিছু না ঠিক কিনা বলেন আমি যদি বলি আমার বাবা নাই আপনি যদি বলেন আমার বাবা নাই তা আপনার বাবা নাই বললে আপনার অবস্থানটা কোন জায়গায় গেছে আপনি বুঝেন কথা কেন বুঝছেন সুতরাং আল্লাহর ওলিদেরকে যারা অস্বীকার করবে তাদের অবস্থাটা এমন হবে ওলিদেরকে অস্বীকার করলে তো তুমি নিজেও মুসলমান নামিয়া এদেরকে বয়কট করতে হবে সব সময় প্রকৃত হক্কানি আল্লাহর ওলিদেরকে কলুষিত করার জন্য তাদেরকে বদনাম করার জন্য হক্কানি ওলিদের থেকে মানুষকে দূরে রাখার জন্য এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত ছাড়া আর কিছু না ঠিক কিনা বলে এই যে আজকে জিনার মাহফিলে এসেছি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আলী জৈনপুরি পীর সাহেব কাবলা উনি যে ভালো মানুষ ছিলেন উনি যে আল্লাহর ওলি ছিলেন এটা কি আপনারা জানেন না আমার চেয়ে তো বেশি ভালো জানেন কারণ আমি তো আজকে প্রথম এখানে আসছি আসার পরে আমার ভাই মাওলানা মহিউদ্দিন সাহেব উনি আমাকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি আমাকে ওনার ব্যাপারে কিছু কথা বলেছেন আমার মন ভরে গেছে মারহাবা কর হক্কানে আল্লাহর ওলিদের ব্যাপারে কথা শুনলে ভালো লাগে কি লাগে না কথা কয় না লাগে কি লাগে না আরে হক্কানে ওলিদের ব্যাপারে তো আল্লাহ কোরআনে বারবার বলেছে সুবহানাল্লাহ বলে ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা জোরে কন্যা সত্য না মিথ্যা হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আমি বলি খুব মনোযোগ দিবেন উনি যখন ছোট ওনার বাবার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ওনার আব্বাও একজন ওলি ছিলেন ওনার আল্লাহ ওনার আব্বাও আল্লাহর একজন মকবুল ছিলেন উনি মসজিদের মধ্যে আপনার জিলান শহরের মধ্যে ইমামতি করেন এক মসজিদে বিশাল এক মসজিদে সুবহানাল্লাহ কইতেন না আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে আব্বা ছোটবেলা দেখবেন আপনি আমি সবাই কিন্তু আব্বার সঙ্গে বায়না ধরেছি আব্বা গো ও বাবা আপনি মসজিদে যান আমি আপনার সঙ্গে মসজিদে যাব এরকম বলছি কিনা ছোট থাকতে আমি বলি নাই বলছি আব্বা কিন্তু খুব আদর করে যত্ন করে মসজিদে নিয়ে গেছে ঠিক কিনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদারেরা আমার বিশ্বাসীরা আমার আল্লাহ বিশ্বাসীদেরকে ডেকে আমার আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো আরে সুবহানাল্লাহ কয় না আল্লাহ ইমানদারদেরকে ডেকে বললেন পৃথিবীর জমিনে যত মানুষ আছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যাই কিছু আছে সবাই কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সৃষ্টি করেছেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই জায়গার মধ্যে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস হে পৃথিবীর সমস্ত মানুষেরা এই কথা তো আমার আল্লাহ বলতে পারতেন কিন্তু আমার আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার বিশ্বস্ত বান্দা বান্দিরা জোরে জোরে কন সুবহানাল্লাহ তার মানে বোঝা যায় আল্লাহ সমস্ত মানুষের স্রষ্টা হওয়ার পরেও আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইমানদারদেরকে ডাক দিলেন বোঝা যায় আমার আল্লাহ গুরুত্বপূর্ণ একটা মেসেজ জানাইতে চায় ঠিক কিনা বলেন গুরুত্বপূর্ণ মেসেজ
সিস্টার কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো পৃথিবীর রাজা বাদশা পৃথিবীর কোন ধনী ধনাঢ্যকে মুফতি মুহাদ্দিসকে কোন ইঞ্জিনিয়ারকে কোন ডাক্তারকে কোন কবিরাজকে তোমরা ভয় করার দরকার নাই ভয় করবা তো করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো জোরে জোরে কোন সুবহানাল্লাহ কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব জায়গায় বিরাজমান আল্লাহ সব কিছু দেখেন জানেন বুঝেন বান্দার প্রত্যেকটি মুহূর্তের খবর আমার আল্লাহর কাছে আছে নাকি নাই এই জন্য বন্ধুরা রে পৃথিবীর মানুষ যদি কোন রাজা বাদশাকে ভয় পায় পৃথিবীর কোন আলমকে ভয় পায় কোন আলেমকে মুফতিকে মুহাদ্দিসকে ভয় পায় দেখা যায় ওই আলেমের পেছনে ওই বাদশার পেছনে মানুষ গুনাহ করবে অন্যায় করবে কিন্তু রব্বুল আলামিনকে ভয় করলে বান্দা সর্ব অবস্থায় কিন্তু সে পাপ থেকে মুক্ত থাকবে ঠিক কিনা বলেন তাহলে বোঝা যায় আমাদের সমাজের মধ্যে যারা অন্যায়ের মধ্যে লিপ্ত যারা চুরি করে ডাকাতি করে ছিনতাই করে যারা হিংসা অহংকার জিনা ব্যয় বিচার মদ গা যাইয়া বাবা সকল প্রকার খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছে বোঝা যায় তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনার অন্তরে কি আল্লাহর ভয় নাই কা আছে তার মানে এটা মিথ্যা কথা এটা কি আছে মানে এটা মিথ্যা কথা কি কথা মিথ্যা কথা আল্লাহর ভয় থাকলে তো তুমি এগুলো করতে পারতা না ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন সৃষ্টিকে ভয় করার কথা আমার আল্লাহ বলেন নাই আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করার কথা বলেছেন তার কারণ হলো একটাই বান্দা যদি আমি আল্লাহর ভয় করে বান্দা নামাজ ছাড়তে পারবে না রমজান মাসে রোজা ছাড়তে পারবে না মিথ্যা কথা বলতে পারবে না সুদ খাইতে পারবে না ঘুষ খাইতে পারবে না অন্যায় করতে পারবে না মা বাবার গায়ে আঘাত করতে পারবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা সকল প্রকার খারাপ কাজ থেকে বান্দা বিরত থাকবে যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে ঠিক কিনা বলেন এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আমার বন্ধুরা রে আরেকটা কেন ইয়াতাকু জোরে জোরে আল্লাহু আকবার ভুলে গেছি ওয়াকা ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ভয় করার কথা বলার পরে আমার আল্লাহ জানা দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আমার বিশ্বাসী যারা আছে আমার সত্যবাদী বান্দা যারা আছে এই সাদিকিনের ব্যাখ্যা হচ্ছে আই আউলিয়াই মুকাররিবিন আমার আউলিয়া কেরাম যারা আছে তাদের সঙ্গে থাকো জোরে জোরে কোন সুবহানাল্লাহ ওলিদের সঙ্গ নেওয়ার জন্য কে বলেছেন জোরে কন্যা কে বলেছেন অলিদের সঙ্গ নেওয়ার জন্য তাদের সঙ্গী হওয়ার জন্য তাদের সাথী হওয়ার জন্য ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন সেজন্য আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি আল্লাহর অলিদের স্মরণে মাহফিল করি আমাদের দুর্দিনে তাদের পক্ষ থেকে আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে তাদের ওসিলায় আমাদেরকে নাজাত দিতে পারে কি পারে না আর জোরে কন পারে কি পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাহলে কোরআন হাদিসে আসেনি অলিদের কথা কতক্ষণ আসেনি আল্লাহ কিন্তু বলছে আল্লাহকে ভয় করার জন্য যারা ওলিদেরকে অস্বীকার করো আল্লাহর ভয় করো আল্লাহকে ভয় করার কথা বলার পরে আল্লাহ নামাজের কথা বলেন না এই ভালো করে শুনেন আল্লাহ তো বলতে পারতো বান্দা আমি আল্লাহকে ভয় করো নামাজ করো রোজা রাখো দান সদকা করো দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি রুকু সেজদা তাসবিহ তালিল আবা কাবা পাগড়ি কোনোটার কোনো কমতি নাই সবগুলা করো আল্লাহ সবগুলো বলতে পারতো না কথা পারতো কি না কিন্তু আমার আল্লাহ কোনো হুকুমে করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে আমি আল্লাহকে ভয় করো এই কথা বলার পর পরে এই আয়াতে কারিমার মধ্যে বললেন আমার সত্যবাদী যারা আছে আমার আউলিয়া কেরাম যারা আছে আমার বন্ধু যারা আছে তাদের সাথী হও এত আস্তে সুবহানাল্লাহ মহব্বত করে আল্লাহর খুশি করার জন্য বলেন তো একবার আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ এরকম মহব্বত করে বললে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল যদি করে ফেলে তাহলে আপনার জিন্দগিতে আর এবাদত যদি কবুল নাও হয় আপনি নাজাত পাওয়ার জন্য এটাই যথেষ্ট সুবহানাল্লাহ কর ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ কেন 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 নামাজের কথা কেন বললেন না আল্লাহ আপনি রোজার কথা কেন বললেন না আল্লাহ আপনি হক হালালের কথা কেন বললেন না আল্লাহ আপনি সুদ থেকে দূরে থাকার কথা কেন বললেন না আল্লাহ আপনি ঘুষ থেকে দূরে থাকার কথা কেন বললেন না আল্লাহ আপনি মিথ্যা কথা না বলার জন্য কেন এই জায়গায় বললেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেন নাই আল্লাহ তো বলে দিয়েছেন আমার আউলিয়া কেরামের সাথী হয়ে যাও সুতরাং আউলিয়া কেরামের সাথী হইলে আউলিয়া কেরাম আল্লাহর বন্ধু
যতক্ষণ নামাজ পড়বে আপনি যদি তার সঙ্গে থাকেন আপনিও নামাজি হয়ে যাবেন, সে যখন রোজা রাখবে আপনিও রোজাদার হয়ে যাবেন, সে যখন সত্য কথা বলবে আপনি মিথ্যাবাদী হইলেও এক সময় সত্যবাদী হয়ে যাবেন, সে যখন মা বাবার খেদমতের কথা বলবে আপনি অটোমেটিক মা বাবার আদিব সন্তান হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আর জোর বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথাও বললেন না, রোজার কথাও বললেন না, দান সৎকার কথাও বললেন না, কোন আবাদত বন্দিগির কথা বললেন না। আল্লাহ বললেন আমি আল্লাহকে ভয় করো, এরপর আল্লাহ বলে দিলেন আমার সত্যবাদী আমার আউলিয়া কেরামদের সাথী হয়ে যাও। যখন সুবহানাল্লাহ, কারণ ভালোর সঙ্গে হাঁটলে ভালো হয়, ঠিক কিনা বলেন? ভালোর লোকে হাঁটলে কি জানে একটা কথা কেন কানে দুই কাটে দুই কানে একটা কথা আছে নাকি এরকম কাটে দুই কান, ওই ভালোর লোকে হাঁটলে খায় বাটার পান আর বুড়ার লোকে হাঁটলে কাটে দুই কান। দেখছেন নি মুরব্বীরা কিন্তু পুরাঞ্চল বাতে বাতে বলে একটা কথা আছে না, মুরব্বীরা থাকলে কিন্তু ভালো লাগে, ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে অবহেলা করেন না, অবহেলা করেন না, মুরব্বীদেরকে শ্রদ্ধা যে না করে, আমার রাসূল বলতেছেন ছোটদেরকে স্নেহ এবং মুরব্বীদেরকে যারা শ্রদ্ধা করবে না সে আমার উম্মত না, সে আমার কি নয়, উম্মত নয়। মুরব্বীদেরকে কিন্তু বেশি বেশি শ্রদ্ধা করতে হবে, ঠিক কিনা বলেন? আর মুরব্বীদেরকে শ্রদ্ধা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দিবেন, নেক হায়াত দিবেন। সুবহানাল্লাহ, কেন আমি আপনিও কিন্তু একদিন মুরব্বি হব, বয়স্ক হব, সেদিন কিন্তু আপনি আমিও অসহায় হয়ে যাব। এখন যদি কোনো মুরব্বীকে শ্রদ্ধা করি তাহলে আপনি আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন কিন্তু ওই কেউ না কেউ আপনাকে হেল্প করবে, ঠিক কিনা বলেন? আমি গেছি একবার আমাদের এদিকে বুড়িচং মহিষমারা কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজ পড়বো, কিসের নামাজ রাগ করতেছেন? জোহরের নামাজ পড়বো, জোহরের নামাজ পড়তে যখন গেছি গাটলার মধ্যে উজু করতেছি, এমন সময় একটা মুরব্বী এদারে কি বাইঙ্গা ডেঙ্গা লাইতেছে নাকি গেছি দিয়া, তাহলে অজু আমি অজু করতেছি একটা মুরব্বী আসতেছে গোসল করতে, মুরব্বী যে গোসল করতেছে শরীরে কোনো কিছু নাই, একটা আপনার এই লুঙ্গি একটা এমনি বইটা এমনি ফালাই রাখছে, আর ফরনে যেটা আছে এটাও মনে করেন যে কোনো মতে একটা একটু খেয়ে দিচ্ছে কোনো মতে, বুঝেন নি? একবারে বর্ডার রোগে আটকে দিচ্ছে আর আপনার আড়ু পর্যন্ত আড়ুর উপরে ওইটা রয়েছে, কথা কি বুঝছেন? তার মানে পুরাটাই সমান। এখন একটা 10-12 বছরের বাচ্চা আমি দেখলাম খেলগিরা, সে ওই মুরব্বীর দিকে হাসতেছে আর তার অবস্থা তো ভালো না, কথা বুঝেন নাই, অনেক কিছু মোটামুটি দেখা যাইতেছে বা অনুভব হইতেছে, তো এখন সে হাসতেছে এমনভাবে হাসতেছে, ঠিক আছে, আমার কাছে খুব খারাপ লাগলো। আমি ডাইকে বললাম বাবা এদিকে আসো, আসছে, ওনার বয়স কত? ওই 70-75। তোমার বয়স কত? 12-13 বছর, কথা কি বুঝতেছেন? আমি বললাম তুমি কি এরকম বৃদ্ধ হবে একদিন যদি বেঁচে থাকো? জি। তুমি যেরকম হাসছো তোমার বেলা হাসতো না, পাত্তর দিয়ে ডাইব, মারহাবা কর না। আমি যখন এই কথাটা কইছি হুজুর আমি তো এইভাবে কখনো চিন্তা করি নাই, আমি কই হ্যাঁ তুমি যদি প্রয়োজন হয় তাহলে ধৈর্য আস্তে করে না গাটলা আমাদের বসাই দাও, গোসল করা পর্যন্ত পারলে বসে থাকো, বসে দেখো সে গোসল করে ঠিক মতো উঠতে পারছি না, পানি ছড়ে কাব্য মরে দেখিতেছে, যদি এরকম কিছু দেখো তাহলে কান্না তোলো, তুমি পারলে অপেক্ষা করো, ঠিক কিনা বলেন? পারলে এটা করো, তাকে সহযোগিতা করো। আমরা তো স্কুল বলেন মাদ্রাসা বলেন সব জায়গায় কিন্তু আপনার শপথ করায়, করায় কি করে না? আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, বলে কি বলে না? আসলে কি করে এই অনুযায়ী কাজ? যত সব অশান্তি আমরাই করি, কথা কেন মানুষের সেবায় কিসের ইয়ে করবো? আমরা কবিতা পড়ছি, আমরা কবিতা কি পড়ছি যে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে, দুঃখের সময় হিসে নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে, এমন অনাহারের মুখে বিলাইব কই, নিজে খাইয়ে দুকুল পায় না, নিজে তিন বেলা খাইয়ে আরো কিছু ফালায় গাইটটা সেটটা, আর পাশের লোক না খাই আছে তিন বেলা খবর নাই, আছে না নাই, কথা কন্যা আছে না নাই? আমার দেশের এই অবস্থা, বিশেষ করে আপনার এই এই এখন যে কথাগুলো বলতেছে এগুলা যুবকদেরকে বিশেষ করে বলতেছে, যুবক দুনিয়াটাকে প্রাধান্য দিও না, পরকালটাকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেজন্য বন্ধুরা আমার আপনি আমি কিন্তু এখন থেকে সচেতন হওয়ার দরকার আছে, আছে না না আছে? এই জন্য দেখবেন আমাদের 4 বছর পর পর গোটা বিশ্বের মধ্যে আপনার বিশ্বকাপ খেলা ফুটবল আয়া না নাই, আসে না না আসে? ওই ফুটবল খেলার সময় দেখবেন কি পরিমাণে মানুষ অপচয় করে, একজনে দেখলাম কষ্ট করে টাকা জমাইছে 5 লাখ, ওই লাখ জামাই বউ মিললে 5 লাখ টাকা জমাইছে, আর্জেন্টিনার পতাকা মানে পুরো 5 লাখটা একবার নিজের বাইতে হৌর বাইতে পর্যন্ত নিয়েছে, নাউজুবিল্লাহ কন। আরে আপনারা বিশ্বাস করেন না, সোশ্যাল মিডিয়া সার্চ দিয়ে দেখেন। আমার প্রশ্ন এই যে আর্জেন্টিনার আপনি এই কি বলে পতাকা বানাইলেন, নিজের দেশের একটা ছোট্ট পতাকা তো আপনার বাড়ির পাশে নাই, আপনি আরেক দেশের ওই ইহুদিনা সারা খ্রিস্টান তাদের জন্য আপনি পাগল হয়ে গেলেন? আমার দিকে মনোযোগ আছে,
এটা কি অপচয় হয় নাই এই আর্জেন্টিনার এই পতাকাটা দিয়ে আপনি কি করবেন বলেন এটা কি কাফর বানাই তারবেন এটা তো একটা কালার হয়ে গেছে একটা পতাকার সুরত হইছে এটা দিয়ে কি কাফর বানাবে তা আপনি 5 লক্ষ টাকা আপনি এখানে নষ্ট করলেন এরকম কি একজন নারো আছে কথা কয় না আছে না না আছে অথচ হাদিস শরীফের মধ্যে রয়েছে উমুতিউমিল জিআন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ প্রকার ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে তার মধ্যে এক প্রকার হলো যে ব্যক্তি কি করবে অনাহারের মুখে খাবার তুলে দিবে এবং যার কাপড় নাই বস্ত্র নাই তাকে বস্ত্র দিবে সুবহানাল্লাহ কয় না রাগ করছেন মনে হয় বস্ত্রহীন ব্যক্তিকে যে বস্ত্র দেয় কাপড় দেয় আমি এদিকে আপনারা অধিক সাথে চাইতেছেন আপনারা হেদিক সান আমি বইতেই একজন মেহমান আসতেই পারে কোন মেহমান আসছে নাকি না উনি আমার সহসভাপতি আচ্ছা সহসভাপতি সাহেব আসছে মারাবা বলেন এ মারাবার নমুনা দেয় মারাবা তুম জাগিতেছে মোহাম্মদ করে বলেন মারহাবা বাবুরে আপনাদের এই জায়গায় আমি আর কখনো আসি নাই আর সামনে আসব এ নিয়ত করে আমি কোথাও ওয়াজ করি না এটা আল্লাহ পাকের পক্ষ থেকে কার পক্ষ থেকে প্রত্যেক বছরে নতুন নতুন জায়গায় যাওয়া হচ্ছে এটা কিভাবে আল্লাহ দয়া করছেন সেজন্য ঠিক কিনা বলেন তো জোরে মোহাম্মদ করে বলেন মারহাবা সহসভাপতি সাহেবের আগমন জোরে কর না শুভেচ্ছার যাই হোক আমি যেই কথার মধ্যে ছিলাম তাহলে অপচয় করা চলবে না অপচয় করে যারা তার শয়তানের ভাই কিসের ভাই ভাইরা আমার বন্ধুরা আমার আমি আমার আলোচনার মধ্যে চলে আসি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো এরপর আল্লাহ বললেন আল্লাহর ওলিদের সঙ্গ নেওয়ার জন্য তাদের সাথী হওয়ার জন্য তার মানে তাদের সাথী হলে আপনি আমি অটোমেটিকলি ভালো হয়ে যাবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদের ব্যাপারে যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা কত দিনের জন্য এই ঘোষণাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গার জন্য দিয়েছেন আল্লাহ বলতেছেন আল্লাহ সুসংবাদ যে দিয়েছেন আল্লাহ বলছেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ মনোযোগ আছে তাহলে আমি আবার তেলাওয়াত করতেছি আল্লাহর কোরআন আল্লাহর কালাম আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আমি আল্লাহর পক্ষ থেকে খুশখবরি আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বন্ধু যারা ঈমান আনার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে আমি আল্লাহর প্রতি কি বলে সে তাকওয়া অর্জন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য সুসংবাদ কোন জায়গায় ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ দুনিয়া এবং আখিরাতে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ আল বিষয়ের উপরে নবীজির সেই মুজেজা বলার পরে আমি কিন্তু এই বিষয়ের উপরেই কথা বলতেছি ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশখবরি দিয়েছেন সুসংবাদ দিয়েছেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লান তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহ বলতেছেন আমার কালামের আমার কথার কোনো পরিবর্তন নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলছেন এটাই সত্য এটাই কি সত্য আপনি আমি মানুষ যারা আছি মানুষের মধ্যে অনেক মানুষ আছে যাদের জবান ঠিক নাই কথা ঠিক নাই সকালে এক কথা বিকালে আরেক কথা আজকে একরকম কথা আগামীকাল আরেক রকম কথা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কোনো বৈশিষ্ট্য নাই এই জন্য রব্বুল আলামিন হলো সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ সুবহান আল্লাহ কি সুবহান এই জন্য আমরা বলি সুবহান আল্লাহ আল্লাহ হচ্ছে পূত পবিত্র জোরে জোরে কোন সুবহান আল্লাহ সুবহানাল্লাহ বললেন মানে আল্লাহকে পূত পবিত্র বলে ঘোষণা করলেন তাহলে আমাদের আল্লাহ পূত পবিত্র কিনা পূত পবিত্র কিনা তো জি হইলে একবার বলেন তো মহাব্বত করে সুবহান আল্লাহ আমরা কি বললাম আল্লাহ পূত পবিত্র আল্লাহ পূত ঠিক আছে ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার কোনো পরিবর্তন নাই তাহলে বুঝতে পারলাম আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই এই কথা আমার আল্লাহ বলছেন না দুনিয়ায় না পরকালে কোনো জায়গার মধ্যে টেনশন নাই আর আল্লাহর ওলি যারা হবে তারা নামাজ পড়বে রোজা রাখবে দান সৎকার রুকু সেজদা তাসবিহ তালিল সব কিছুতে ঠিক থাকবে কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়ে না কয় আমি আর নামাজ পড়েন কিন্তু আমার নামাজ তো ফিরেই পড়ে
এরকম আসেনা নাই এই কথা কয় না আপনার নামাজ ফিরিয়ে পড়বো আপনি এই কথা কই ফেলে এগুলো ভণ্ডামি ঠিক কিনা বলেন পুরুষ মহিলা একসাথে নাসানাসি করে এরকম অনেক দরবার আসেনা নাই এগুলো দরবার না এগুলো জান্নাতে নেওয়ার রাস্তা না এগুলো জাহান্নামে নেওয়ার পথ ঠিক কিনা বলেন এদেরকে বয়কট করতে হবে সব সময় প্রকৃত হক্কানি আল্লাহর ওলিদেরকে কলুষিত করার জন্য তাদেরকে বদনাম করার জন্য হক্কানি ওলিদের থেকে মানুষকে দূরে রাখার জন্য এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত ছাড়া আর কিছু না ঠিক কিনা বলে এই যে আজকে জিনার মাহফিলে এসেছি আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আলী জৈনপুরি পীর সাহেব কেবলা উনি যে ভালো মানুষ ছিলেন উনি যে আল্লাহর ওলি ছিলেন এটা কি আপনারা জানেন না আমার চেয়ে তো বেশি ভালো জানেন কারণ আমি তো আজকে প্রথম এখানে আসছি আসার পরে আমার ভাই মাওলানা মহিউদ্দিন সাহেব উনি আমাকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি আমাকে ওনার ব্যাপারে কিছু কথা বলেছেন আমার মন ভরে গেছে মারহাবা কর হক্কানি আল্লাহর ওলিদের ব্যাপারে কথা শুনলে ভালো লাগে কি লাগে না কথা কয় না লাগে কি লাগে না আরে হক্কানি ওলিদের ব্যাপারে তো আল্লাহ কোরআনে বারবার বলেছে সুবহানাল্লাহ বলে ভাইরা আমার বন্ধুরা আমার এজন্য আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা জোরে কন্যা সত্য না মিথ্যা হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা আমি বলি খুব মনোযোগ দিবেন উনি যখন ছোট ওনার বাবার নাম হলো আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ওনার আব্বাও একজন অলি ছিলেন ওনার আল্লাহ ওনার আব্বাও আল্লাহর একজন মকবুল ছিলেন উনি মসজিদের মধ্যে আপনার জিলান শহরের মধ্যে ইমামতি করেন এক মসজিদে বিশাল এক মসজিদে সুবহানাল্লাহ কইতেন না আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে আব্বা ছোটবেলা দেখবেন আপনি আমি সবাই কিন্তু আব্বার সঙ্গে বায়না ধরেছি আব্বা গো ও বাবা আপনি মসজিদে যান আমি আপনার সঙ্গে মসজিদে যাব এরকম বলছি কিনা ছোট থাকতে আমি বলি নাই বলছি আব্বা কিন্তু খুব আদর করে যত্ন করে মসজিদে নিয়ে গেছে ঠিক কিনা ঠিকও তো কয় না ঠিক কিনা আল্লাহকে আব্বা কিন্তু বড় মহাব্বত করে মসজিদে নিয়ে গেছে আব্বার সঙ্গে গিয়ে কাতারে দাঁড়াইছে নামাজ কেমনে পরে বুঝি নাই আব্বা ঠুট নাড়তেছে আমরাও কিন্তু সাথে সাথে এরকম ঠুট নাড়ছে ঠিক কিনা বলেন এরকম ঠুট না আমার একটা মেয়ে আছে দুই বছর বয়স হয়েছে আমি যখন নামাজে যাই হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গিয়ে এরকম ঠুট নাড়তে থাকে তো বুঝতে পারলাম আমরাও ছোট থাকতে এরকম করছি ঠিক কিনা আমরাও ছোট থাকতে কি করছি এমনটা করছি ঠিক কিনা বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন ওই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বায়না ধরেছেন আব্বা জান ও আমার বাবা আমি আপনার সঙ্গে আপনার মসজিদে যাব আপনি নামাজ পড়াতে যাবেন আমি আপনার সঙ্গে যাব বাবা যখন সন্তান যখন বায়না ধরেছে আব্দুল কাদের জিলানি তিনার বায়না ধরার কারণে হযরতে মুসা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই উনি ওনার সন্তানকে সাথে নিয়ে মসজিদে গেলেন সুবহানাল্লাহ কন্যা মসজিদে গেছে এখন ছোট বাচ্চা সে তার মতো করে মসজিদে আছে আর বাবা ওদিক দিয়ে খুতবা পড়তেছেন খুতবা পড়া শেষ বয়ান করা শেষ বাবা আবার নামাজ পড়াইতেছেন যখন সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদিক দিয়ে কি করলেন ওই মসজিদের দরজায় গিয়া মসজিদের জুতাগুলোকে দুইটা ভাগ করছে কয়টা ভাগ জোরে কন্যা কয়টা ভাগ দুইটা ভাগ করতেছে উপরের সিঁড়িতে কিছু জুতা খুব সুন্দর করে ভাঁজ করে রাখতেছে আর নিচের সিঁড়িতে আপনার কিছু সংখ্যক জুতা এমনি বেলা মেরা ফালাইতেছে কিছু জুতা ঢিল মেরা ফালাইতেছে আর কিছু জুতা জুতা সুন্দর করে যত্ন করে প্রথম সিঁড়ির মধ্যে রাখতেছে সুবহান লাগে দেন না একটু দূরে সরে বনি আল্লাহুম্মা মাওলানা আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মনোযোগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম সিঁড়িতে কিছু সংখ্যক জুতা সুন্দর করে ভাঁজ করে রাখতেছে আল্লাহু আকবার প্রধান বক্তা আগমন
জোরে বলি আলহামদুলিল্লাহ রাগ করছেন হুজুর আসছে কি রাগ হইছেন মুহাববত করে বলতে রাগ হইছেন কি রাগ না হন তাহলে একবার পড়ি আলহামদুলিল্লাহ খুশি হইছি তো এই খুশি হই আবার লগের বড়ার ঘুষি মেরেন এই খুশি রে ঘুষি মারলে কইবো খুশি হইছে দিলি দিলি খুশি কই জোরে বলেন খুশি কই ধীরে ধীরে যাই হোক হুজুর চলে আসছে তা আমার আর চিঠি দেওয়ার লাগবে না এটাই চিঠি ঠিক কিনা বলেন হুজুর আসছে মানে এটাই আমার চিঠি হুজুর আসছে মানে আমার আলোচনা এখানেই শেষ তবে আমি যে কথাটা বলতেছিলাম হুজুর অনুমতি দিয়েছেন আমি দুই এক মিনিট হ্যাঁ দুই এক মিনিটের মধ্যে আমার কথাটা শেষ করে নিচ্ছি কথা কি বুঝছেন আপনারা শুনতে রাজি তো ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম সারিতে কিছু জুতা খুব সুন্দর করে ভাঁজ করে রাখতেছেন আর নিচের সারিতে কিছু সংখ্যক জুতা ভেল্লা মেরে মারতেছেন ঢিল মারতেছেন ফালায়া দিচ্ছেন আমার ভাইরা আমার বন্ধুরা নামাজ শেষ করার পরে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হয়েছে বের হওয়ার পরে যখন এই দৃশ্য দেখতে পাইলো এই দৃশ্য দেখা কয় এই ঘটনা কে করলো আমরা জুতা রাখলাম কত সুন্দর কইরা কিছু জুতা দিক অনেক দূরে দেখা যায় আবার কিছু জুতা দেখা যায় অনেক সুন্দর কইরা রাখা হয় সেটা কে করলো মারহাবা কন্যা তো কয়েকজন বলতেছে এটা আর কেউ না হুজুরের সঙ্গে হুজুরের ছোট্ট ছেলে এসেছে গো ওই ছেলেটা আজকের এই কাজগুলো করেছে এবার সবাই কিন্তু রাগান্বিত হয়ে গেছিল যখন হুজুরের ছেলে শুনছে সবাই একটু নীরব হয়েছে মারাবা কন্যা সবাই একটু নীরব হয়েছে সবাই কি করলো এবার হুজুরকে কয় বিষয়টা হুজুরে জানায় হুজুরকে ডাক দিল হুজুর আপনার ছেলে কি কাণ্ড করছে আপনি দেখেন আপনার ছেলে কি কাজ করছে দেখেন এবার যখন হুজুর আসলো এসে দেখে ঘটনা তো ঠিকই প্রথম সারিতে কিছু সংখ্যক জুতা খুব সুন্দর করে রাখা হয়েছে আর কিছু জুতা একদম আউলা জুলা তো হুজুর বলতেছেন বাবা কেন এই কাজ করলা সুবহানাল্লাহ বাবা রে তুমি কেন এই কাজ করলা আমি তো তোমারে আনতে চাই নাই তুমি বায়না ধরে আসছো আইসা প্রথম দিনেই তুমি এলোমেলো লাগাই ফেলছো তুমি গন্ডগোল লাগাই দিছো প্রথম দিনেই তুমি এটা কি করলা তখন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বাবা জান আমি কেমন করে জান্নাতি ব্যক্তির জুতা এবং জাহান্নামি ব্যক্তির জুতা একসাথে দেখব রাখব আল্লাহু আকবার জান্নাতি এবং জাহান্নামি জুতা একসাথে থাকতে পারে না এজন্য জান্নাতিদেরকে আমি আব্দুল কাদের জিলানী আমি প্রথম সারিতে ভাঁজ করে সুন্দর করে রাখছি যারা জাহান্নামি তাদের জুতাগুলি আমি দূরে ফেলাই দিছি আল্লাহু আকবার এই বেলায়তের এই পাওয়ার এই ক্ষমতা দিয়েছেন কে আজকের দিনে দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় বলতে চায় যারা হক্কানি আল্লাহর ওলিদেরকে অস্বীকার করে যারা হক্কানি ওলি আল্লাহদেরকে মানতে চায় না আল্লাহর ওলিদের দরবারে গেলে বলে বেদাত শিরিক নাজায়েজের ফতোয়া দেয় স্পষ্ট ভাষায় বলতে চায় তোমাদের জন্ম তোমাদের পরিচয় নাই তোমরা পরিচয়হীন কথা বলেন ঠিক কি না কারণ হলো এই দেশের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই আল্লাহর ওলিরাই দিনের দাওয়াত দিয়েছে তুমি কেমন করে আল্লাহর ওলিদেরকে অস্বীকার করো তুমি তোমার বাবাকে অস্বীকার করলে যেমন তুমি একজন আল্লাহর ওলিকে অস্বীকার করলে ঠিক তেমনই হইল কারণ তোমার পূর্বপুরুষ কোনো না কোনো ওলির মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তো তুমি যদি বলো যে ওলি নাই তো তুমি তো বললে তোমার বাপ নাই তো তোমার বাপ নাই কইলে তো তুমি যার সন্তান তুমি বাস্টার্ড ছাড়ার কিছু না ঠিক কিনা বলেন আমি যদি বলি আমার বাবা নাই আপনি যদি বলেন আমার বাবা নাই তা আপনার বাবা নাই বললে আপনার অবস্থানটা কোন জায়গায় গেছে আপনি বুঝেন কথা কেন বুঝছেন সুতরাং আল্লাহর ওলিদেরকে যারা অস্বীকার করবে তাদের অবস্থাটা এমন হবে ওলিদেরকে অস্বীকার করলে তো তুমি নিজেও মুসলমান নামিয়া ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক আমরা সকলে বলি আমিন আমি চেষ্টা করেছি এতটুকু সময়ের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু শান ও আজমত তুলে ধরেছি তারপর আমার বিষয়ের উপরে এতক্ষণ পর্যন্ত কথা বলেছি সরাসরি কোরআন থেকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমরা বলি আমিন আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ আলী জৌনপুরি পীর সাহেব কাবলার যেন আমাদের উপরে একটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওনার উসিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে আমাদের সবাইকে ক্ষমা করে আমরা পড়ি আমিন আর জোরে পড়ি আমিন আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা এবং প্রধান অতিথি হুজুর আছেন ওনাদের কাছে আমি দোয়া আছে আমার অগোছালো বক্তব্য আমি এখানে এতে টানছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি পরিপূর্ণভাবে সুস্থ এখনও হই নাই কিন্তু আল্লাহর দরবারে লাখো কোটিবার শুক্রিয়া আদায় করলো শেষ হবে না যেখানে আমি একদম বরবাদ হয়ে গিয়েছিলাম কত পরীক্ষা আল্লাহ আল্লাহর বান্দাকে করে কিনা হয়তো আমি মনে করি যে আল্লাহ আমাকে কোনো না কোনো একটা পরীক্ষায় ফেলেছিলেন কিন্তু এখন আল্লাহ দিলে অনেক ভালো পথে আসি আরও যেন সুস্থ পরিপূর্ণ সুস্থ হয়ে দিন ধর্মের খেদমত করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে এই বলে আমার অগোছালো বক্তব্য শেষ করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম।